সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো গত ক্লাসে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বেসিক আইটেম সাবজেক্ট পার্বের এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম আর সে আলোচনা থেকে বুঝতে পেরেছিলাম যে একটি বিল্ডিং পাঁচতলা বা দশতলা বানাতে হলে সেখানে তার ফাউন্ডেশনটা অনেক মজবুত হতে হয় যদি ফাউন্ডেশন মজবুত না হয় তাহলে ওই বিল্ডিং যে কোনো সময় দোষে পড়তে পারে ঠিক একইভাবে সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট বার্বের এগ্রিমেন্ট ঠিক না থাকে তাহলে ওই সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ এই বাক্যটা ভুল হয়ে যায় তো সেই জন্য বাক্যকে সঠিকভাবে লিখতে আমাদের যে আইটেমটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সাবজেক্ট বার্বের এগ্রিমেন্ট তো সেই জন্য আমরা গত ক্লাসে কিছু নিয়ম এ আইটেমের উপরে করেছি আর আজকে আমরা সে আইটেমের দ্বিতীয় ক্লাসটা করছি গত ক্লাসে যেভাবে আমরা উদাহরণের মাধ্যমে নিয়মগুলো দেখেছিলাম আজকেও আমরা দেখো উদাহরণের মাধ্যমে কিছু নিয়ম দেখব সাবজেক্ট বার্ভের এগ্রিমেন্টের ওপরে যদি তুমি ক্লাসটা দেখো আশা করি অনেক উপকৃত হবে চলো আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই প্রথমে যে বাক্যটা পাচ্ছি দেখো ওয়ান অব দ্য বয়েজ ওয়াজ অবলিক ওয়ার ইল তো সেখানে সাবজেক্টের অংশ দেখো আমরা প্রথমেই পাচ্ছি যে ওয়ান অফ দা মনে রাখবা যে বাক্যের সাবজেক্টের অংশে যখন আমরা ওয়ান অফ তারপরে তোমার আইদার অফ নাইদার অফ এগুলো পাবো তারপরের যে নাউনটা সেই নাউনটা যদি প্লুরালও হয় তাহলে তার বার্বটা হবে সিঙ্গুলার আর যদি বার্বটা সিঙ্গুলার হবে সেই ক্ষেত্রে তোমার এখানে ওয়ার হবে না হবে এখানে ওয়াস অর্থাৎ ওয়ান অফ দ্য বয়েস ওয়াস ইল পরের বাক্যটা দেখো হি এজ ওয়েল এজ অবলিক আর স্কিলফুল ড্রাইভার এখানে সাবজেক্ট যে বিষয়টা দেখতে পাচ্ছি দেখো হি একটা প্রনাউন এজ ওয়েল এজ হিজ ব্রাদার্স তার মানে হি একটা ওয়ার্ড তারপর দেখো এখানে এজ ওয়েল এস একটা ফ্রেস এবং হিজ ব্রাদার্স দেখো আরেকটি ওয়ার্ড আমরা এখানে পাচ্ছি এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে যখন দুইটি ওয়ার্ডকে এই যে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুগ করা হয় তখন তুমি সাবজেক্টটা কাকে নিবা প্রথমটা নাকি দ্বিতীয়টাকে সেক্ষেত্রে একদম মনে রাখবা সেটা হবে প্রথম সাবজেক্টটার অনুসারে অনুসারে অর্থাৎ হিটা হলো তোমার মূল সাবজেক্ট তার ভিত্তিতে তোমার বার হবে আমি আবারও বলছি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুটি ওয়ার্ডকে যুগ করে মানে দুটি ওয়ার্ডকে যুগ করে যুগ করলে সেই ক্ষেত্রে প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের ভিত্তিতে তোমার হবে তাহলে এখানে হির ভিত্তিতে বাড়ব হবে তাহলে হির ভিত্তিতে যদি তোমার বার হয় তাহলে এখানেও দেখো তোমার আর হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ হবে এখানে ইস তাহলে পুরো বাক্যটা দাঁড়াবে এই যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ইজ স্কিলফুল ড্রাইভার ঠিক আছে পরের অংশে আসো নাইদার জন নর হিজ ফ্রেন্ডস আর ইজ গুইং টু দ্য বিচ টুডে এখানে বাক্যের মধ্যে সাবজেক্টে যেটা পাই দেখো নাইদার জন নর হিজ ফ্রেন্ডস এখানে এই যে ফ্রেজটা তোমার এটা কো রিলেটেড ফ্রেজ বলে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এগুলো যখন এই কো রিলেটিভ ফ্রেজগুলো দুটি ওয়ার্ডকে যোগ করে দেখো একটা হচ্ছে জন আর আরেকটা হচ্ছে হিজ ফ্রেন্ডস ধরুন দুইটি ওয়ার্ডকে যোগ করে সেই ক্ষেত্রে মনে রাখবা এই যে নর আছে এই নরের পরের যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ড অনুসারে তোমার বার্ব হবে তাহলে নরের পরে ওয়ার্ডটা আমরা কি পাচ্ছি দেখো হিস ফ্রেন্ডস তাহলে হিস ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল তার বার্বটা হবে কি প্লুরাল আর তাহলে তুমি এখান থেকে আর গুইং টু দ্য সিবিচ তাহলে শিক্ষার্থীরা আমি আবারও একটু বলে দিচ্ছি যে নাইদার নর অথবা আইদার অর নট অনলি বাটোসু এগুলো থাকলে এই যে মনে করো অর বা নর বাটলসু। এর পরের যে ওয়ার্ডটা হবে তার ব্যক্তিতে হবে তাহলে আমরা এখানে নরের পরে যে সেটা হচ্ছে কি হিজ আর তার অনুসারে কিন্তু আমরা লিখেছি এখানে আর আশা করি নিয়মটা তারপরে দেখো দা ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ইজ অর আর বিউটিফুল টু লুক এট এখানে দেখো সাবজেক্টের অংশে যে বিষয়টা আছে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন এখানে কিন্তু একাধিক শব্দ আছে কিন্তু এই যে আগের আমরা যে নিয়মগুলো দেখেছি সেখানে দেখেছি একাধিক শব্দ থাকলে হয় একটা ফ্রেজ না হলে একটা কনজাংশন একটা কোরিলেটিভ এগুলো যে কোনো একটা আসে কিন্তু এখানে কিন্তু তেমনটা নেই শুধু এখানে কি আসে দেখো একটা আছে অর্থাৎ এটা হলো একটা ফ্রেজাল সাবজেক্ট যখন ফ্রেজাল সাবজেক্ট থাকে তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে আমার মূল ওয়ার্ডটা কোনটা এটা একটা ভালো পদ্ধতি আছে যখন তোমরা দেখবা যে কোনো কনজাংশন নাই কোনো ফ্রেজ দ্বারা একাধিক ওয়ার্ডকে যোগ করে নাই সেই ক্ষেত্রে দেখো তোমরা খুব ভালোভাবে এটাকে নিতে পারবা সেটা হচ্ছে তুমি সেন্টেন্সটা পড়বা দ্য ফ্লাওয়ার্স ইজ অফ যখন পড়ার পরে দেখবে যে একটা পিপুদিশন চলে আসে ইজ অফ পিপুদিশন চলে আসে সেই ক্ষেত্রে মনে রাখবা এই পিপুদিশনের পরের অংশটা সাবজেক্টের অংশ কিন্তু তার ভিত্তিতে বার্ব হবে না হবে পিপুদিশনের আগেরটার ভিত্তিতে অর্থাৎ দ্য ফ্লাওয়ার্স তার ভিত্তিতে হবে আর তার ভিত্তিতে যদি হয় তাহলে দেখো এটা একটা প্লুরাল নাউন তাহলে তার বার্বটা হবে কি প্লুরাল সেই ক্ষেত্রে প্লুরাল হলে তাহলে তো আমরা কি পাবো দেখো ইজ নিশ্চয়ই না তাহলে হবে এখানে আর তাহলে পুরো বাঁকুড়াদার আছে দ্য ফ্লাওয়ারস অফ দ্য গার্ডেন আর বিউটিফুল টু লোকেট ওকে তারপরে দেখো শি ইজ ওয়ান অফ ইউ ইজ অর আর কমিটিং ক্রাইম এখানেও একটা ইন্টারেস্টিং নিয়ম আমরা দেখব দেখো যে শি ইজ ওয়ান অফ ইউ যখন কোনো বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকে এবং রিলেটিভ প্রনাউনের আগে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে অবশ্যই মনে রাখবে যে দেখো অফ ইউ তাহলে প্রিপোজেশনাল ফ্রেজ থাকলে তাহলে মনে রাখবা যে এই প্রিপোজিশনাল ফ্রেজের পরে যে নাউন বা প্রনাউনটা আছে তার অনুসারে তোমার বারটা হবে অর্থাৎ এই অ্যান্টিসিডেন্টের অনুসারে কি হবে বার্বটা হবে বা রিলেটিভ প্রনাউন যে অ্যান্টিসিডেন্টটা আছে তার অনুসারে তোমার বার্বটা হবে তাহলে এখানে খেয়াল করে দেখো সি ইজ ওয়ান অফ ইউ তার ই অনুসারে হবে আবার খেল করো এ হু এ হু আর এনটিসেন কে এই প্রপোজিশনের পরের যে নাউন বা প্রনাউন্স সেই কিন্তু তার মানে ই অনুসারে তোমার কি হবে ভার্বটা হবে আর ই অনুসারে যদি ভার্ব হয় তাহলে খেল করে দেখো যে এখানে অবশ্যই ইজ হবে না কারণ ই অনুসারে হলে তোমার কি হবে আর হবে অর্থাৎ আর কমিটিং ক্রাইম পরেরটা দেখো ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক আমরা এখানে একটা বগ্নাংশ পাচ্ছি অর্থাৎ কাজের তিন ভাগের এক এক ভাগ তো বগ্নাংশ যদি থাকে এরকম বা ফ্র্যাকশন থাকে সেই ক্ষেত্রে মনে রাখবা বগনাংশের পরের যে নাউন আছে অর্থাৎ ওয়ান থার্ড এটা হলো বগ্নাংশ এই যে অফ দ্য ওয়ার্ক অর্থাৎ বগনাংশটা যেটা এটা হচ্ছে প্রথম অংশ এবং এই বগনাংশের পরের যে নাউনটা থাকবে ওই নাউনের ভিত্তিতে তোমার বার হবে তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন বস্তুবাচক হয় সেক্ষেত্রে সিঙ্গুলার সেই ক্ষেত্রে হতে পারে ঠিক আছে তো যেহেতু এটা ওয়ার্ক এটা তো ইনপার্সোনাল সেই নামটা দেখতে হবে যে এটা এক বছর নাকি বহু বছর হলে তার বছর হবে হবে অর্থাৎ এখানে ওয়ার হবে না হবে এখানে ওয়াজ তাহলে ওয়াজ ফিনিশড তারপর দেখো ফিফটি পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস সেক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে এখানে বিষয়টা যখন এভাবে পার্সেন্টেজ থাকে ফিফটি পার্সেন্ট বলো টোয়েন্টি পার্সেন্ট বলো এই ক্ষেত্রে আমরা পরে যে নাউনটা থাকবে তার ভিত্তিতে বাড়ব হবে কয়েকটা শব্দ আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে দেখো যদি ফিফটি পারসেন্ট থাকে তারপরে মেজরিটি অফ থাকে তারপরে তোমার এই যে ফ্র্যাকশান একটু আগে যেটা বললাম আমরা ভগ্নাংশ এই বগ্নাংশগুলো যদি থাকে তাহলে তারপরের যে নাউন আছে তার ভিত্তিতে হবে তাহলে এখানে দেখো পার্সেন্টেজ যেহেতু আছে তার পরের নাউন অনুসারে হবে তাহলে তার পরের নাউনটা দ্য স্টুডেন্টস আর স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে তার বার্বটা কি হবে প্লুরাল হবে তাহলে এখানে প্লুরাল হইলে আমরা জানি যে তার বার্বটা হবে আর তাহলে আর এফসেন্ট পরের অংশ দেখো যে ইট ইজ আই হু ইজ অর এম ইউর ফ্রেন্ড আমরা সবসময় জানি রিলেটিভটা যাকে বিশেষায়িত করে যাকে বিশেষ করবে যাকে বোঝানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে তার অনুসারে কিন্তু এই রিলেটিভের পরের বার্বটা হয় তাহলে এখানে হুটা ব্যবহার হয়েছে কার অনুসারে বা কাকে বোঝানোর জন্য আই তাহলে আইটা হল তাহলে আই অনুসারে হবে পরের বার্বটা যদি হয় তাহলে আয়ের সাথে নিশ্চয় করতে কি যাবে না তোমার ইজ যাবে না হবে এম তাহলে ইট ইজ আই হু এম ইউর ফ্রেন্ড তাহলে স্পষ্ট বিষয় এটা যে রিলেটিভটা যে নাউন বা প্রনাউনকে নির্দেশ করে বা যাকে বুঝায় আর অনুসারে রিলেটিভের পরের বারটা হবে তারপরে দেখো দেয়ার ওয়াজ অর ওয়ার টু মেনি পিপল অ্যাট দ্য পার্টি এখানে বাক্যের শুরুতে দেয়ার আছে আর দেয়ার এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি যা বাক্যের সাবজেক্টকে নির্দেশিত করার জন্য বা ইন্ডিকেট করার জন্য ব্যবহার করা হয় আর এখানে মূল সাবজেক্ট হলো কোনটা দেখো দেয়ার ওয়াজ অর ওয়ার টু মেনি পিপল এট দ্য পার্টি তাহলে পার্টির মধ্যে আছে অনেক লোক ছিল অনেক লোক তাহলে এখানে মূলত মেনি পিপলকে বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে মনে রাখবা এই নাউন কে বা প্রনাউন নির্দেশ করে সেটাই হলো সাবজেক্ট আর তার তোমার হবে তাহলে এখানে নির্দেশ করছে মেনি পিপল তাহলে অনেক লোক তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে প্লুরাল যেহেতু মেনি পিপল তো প্লুরাল তো সেই ক্ষেত্রে তোমার এখানে ওয়াজ হবে না হবে এখানে ওয়ার তাহলে কি হবে দেখো দেয়ার ওয়ার টু মেনি পিপল অ্যাট দ্য পার্টি তাহলে এই জন্য আমরা রাইট ফর্ম বার্বও কিন্তু এটা পেয়ে থাকি যে দেয়ার বা যখন থাকবে ইন্ট্রোডাক্টরি তখন তার বার্বটা কিন্তু দেয়ার অনুসারে হয় না অর্থাৎ দেয়ারটা যে নাউনকে নির্দেশ করে বা যে সাবজেক্টকে নির্দেশ করে সেটার ব্যক্তিতে হয়ে থাকে যেহেতু এখানে মেনি পিপলকে নির্দেশ করেছে সেক্ষেত্রে এখানে ওয়ার হবে তারপরেটা দেখো হেয়ার একইভাবে এটা একটা ইন্ট্রোডাক্টরি হেয়ার ইজ আর আর ইনফরমেশান এবং এখানে দেখো ইনফরমেশান হচ্ছে তোমার মূল সাবজেক্টটা তো ইনফরমেশনের ভিত্তিতে যদি তুমি বার্ভটা যদি লিখো তাহলে এখানে হবে ইজ তার মানে এখানে কি হবে না তোমার আর হবে না তাহলে এখানে হবে পরের অংশে দেখো নুবুডি ওয়ার্ক ওর ওয়ার্কস হার্ডার দেন জন ডাস এখানে সাবজেক্ট হিসাবে যেই ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নুবুডি খেয়াল করবা এই ইনডিফিনিট প্রণাউনগুলো বিশেষ করে আমরা যেগুলো ইনডিফিনিট প্রনাউন হিসাবে আমরা পেয়ে থাকি অনেকগুলো আছে সেগুলো যেমন তার মধ্যে যেমন মনে করো এনি বডি সাম বডি তারপরে তোমার নু বডি এভরি বডি তারপরে এনি ওয়ান সাম ওয়ান নু ওয়ান এভরি তো এনিথিং সামথিং নাথিং হ্যাঁ এইগুলো যদি এই ইনডিফিনিট প্রণয়নগুলো আমরা সাবজেক্ট হিসাবে পাই তাহলে খেয়াল করবা এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার এবং তার বার্বটা হচ্ছে সিঙ্গুলার হবে তাহলে বার্ব যদি সিঙ্গুলার হয় আমরা জানি যে এবং এগুলো সিঙ্গুলার যেহেতু হ্যাঁ তো প্রেজেন্ট টেন্সে আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে বারবার সাথে কি করতে হবে এসবে যোগ করতে হবে তাহলে সেটা হবে ওয়ার্কস অর্থাৎ নো বডি ওয়ার্কস হার্ডার দেন জন ডাস পরের অংশে দেখো নো এক্সাম্পল ইজ অর আর রিলিভেন্ট টু দিস কেস নো এর পরে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে তার বারটাও সিঙ্গুলার হবে আর নো এর পরে যদি প্লুরাল নাউন হয় তাহলে সেক্ষেত্রে তোমার বারটাও প্লুরাল হবে তাহলে এখানে দেখো নো এক্সাম্পল তার মানে এটা সিঙ্গুলার তাহলে তার বারটাও কি হবে সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলার হলে আমরা জানি সেখানে আর হবে না হবে ইজ অর্থাৎ হবে নো এক্সাম্পল ইজ রিলিভেন্ট টু দিস কেস তারপর দেখো দেয়ার ইস অর আর নো লেসন লেসেন্স টুডে এখানে যে বিষয়টা আছে দেখো দেয়ার আবার বাক্যের শুরুতে আসে তো আমরা জানি এটা বাক্যের সাবজেক্টকে ইন্ডিকেট করে সাবজেক্টটাকে সেই সাবজেক্টটা আমরা যদি এখানে দেখি দেখো নু লেসেন্স এবং নুয়ের পরে তো আমরা এটাও জানি যে নুয়ের পরে যদি প্লুরাল বা সিঙ্গুলার হয় তার ভিত্তিতে তো তোমার বার্বটা হবে তাহলে নুয়ের পরে এখানে কিন্তু আমরা প্লুরাল পেয়েছি লেসেন্স তাহলে প্লুরাল হলে তার বার্বটাও কি হবে প্লুরাল হবে অর্থাৎ এখানে ইজ হবে না হবে এখানে আর আর যেহেতু ড্যাটটাও কাকে ইন্ডিকেট করছে নু লেসেন্সকে আর নুয়ের পরে তো প্লুরাল আছে তাহলে আমরা জানি যে নুয়ের পরে প্লুরাল থেকে তার বার্ব কি হবে প্লুরাল হবে আর সিঙ্গুলার থাকলে তাহলে কি হবে তার বার্বটাও সিঙ্গুলার হবে তো সেক্ষেত্রে যদি প্লুরাল আছে তার বার্বটাও প্লুরাল হবে অর্থাৎ দেয়ার আর আর নো লেসেন্স টুডে তারপরে দেখো দ্য পেন্স ইজ অর আর ইন দ্য ডয়ার দেখ কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে দুটি মিলে আসলে গঠিত হয় যেমন প্যান্ট যে প্যান্টটা আমরা বানাই সেটা দেখবো যে দুটি অংশ মিলে এটা তৈরি হয় ট্রাউজার্স এরকম প্যান্টস তো এরকম আরও কিছু শব্দ আছে তো এগুলো যখন হয় সাবজেক্ট হিসাবে আসে তখন এই সাবজেক্টটা হয় প্লোরাল আর যার জন্য তার বারটাও কি হবে প্লোরাল হবে অর্থাৎ হবে পেন্স আর ইন দ্য ড তারপরে দেখো যদি সেই মানে যেটা মানে কি অংশ মিলে হয় সেই জাতীয় ওয়ার্ডগুলোর আগে যদি পেয়ার কথাটা উল্লেখ থাকে তাহলে তখন অবশ্যই সেই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা হবে সিঙ্গুলার অর্থাৎ সেই যুক্ত সাবজেক্ট থাকলে সেই সাবজেক্টটা হবে সিঙ্গুলার অর্থাৎ এ পেয়ার অফ প্যান্টস যখন এ পেয়ারটা থাকবে জোড়া কথাটা থাকবে তখন সেটা সিঙ্গুলার হবে আর তখন তার বারটাও কি হবে সিঙ্গুলার হবে অর্থাৎ এখানে আর হবে না হবে ইস শিক্ষার্থীরা আজকে আমরা সাবজেক্ট বাবের এগ্রিমেন্টের এই আইটেমটা বোঝানোর জন্য আমরা কিছু উদাহরণ দেখো নিয়ে এসেছি এবং এই উদাহরণের মধ্য দিয়ে সাবজেক্ট বাবের এগ্রিমেন্টের যে নিয়মগুলো আছে সেগুলোকে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আশা করি সবাই ক্লাস থেকে কিছু ইনফরমেশন পেয়েছো এই আইটেমের উপরই আরও একটি ক্লাস আমরা করব তো সেই ক্লাসটাও তোমরা আসলে দেখবা দেখলে দেখবা যে একটা কমপ্লিট প্যাকেজ তোমরা পেয়ে যাবে সাবজেক্ট বাড়বে এগ্রিমেন্টের উপরে এবং সেক্ষেত্রে বাক্যের মধ্যে তুমি সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারবে এবং সঠিকভাবে বাক্য মধ্যে সাবজেক্ট বাড়বে এগ্রিমেন্টকে তুমি বসাতে পারবে এবং চিহ্নিত করতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম